সাফান, আমরা চলে আসছি। ইয়া সাফওয়ান, বেল খুলেছো সাফওয়ান? দেখি আমার কেকটা নষ্ট হয়েছে কিনা, মনে হয় কেকটা ভর্তা হয়ে গেছে। না হয়নি, কস্টিপ খুলছে কেকটা, বাট কেকটা নষ্ট হয়নি। এই বাবা এখানে আসো, বাবা তুমি একটা ব্যাগ নাও। এটা নাও বাবা, সাইফা তুমি আম্মুর ব্যাগ নাও। এনো নিতে পারবা, যাও। আর না পারলে ভাইয়াকে দাও। হ্যাঁ, আর আমি এটা নিই, আর এটা নিই। আচ্ছা তুমি দুটো নিতে পারবে, এটা নষ্ট করে ফেলবো তো আমি। তুমি দুটো নিই। আচ্ছা এটা নিই। ব্রাভো সাফওয়ান, মুলতো ব্রাভো, গ্রাচি আমার। কোথায় আমার লক করছো গাড়ি? আমি এসে করলাম আপুর বাসায়, আমরা যাচ্ছি উপরে। আসসালামু আলাইকুম, আমি সঞ্জিতের সাথে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা আমরা আসছি মিতু আপুর বাসায়। তো মিতু আপুর বাসায় হঠাৎ করে আসা, আসলে কোনো প্ল্যান ছিল না। তো আমরা একটু ঘুরতে যাব আপুদের এখানে একটা লাগোতে। তো আপু বললো আপুর বাসায় আমাদের আসতেই হবে, তো না এসেও পারলাম না। তো হুট করেই আপুর বাসায় আসা, এই জন্য হুটহাট করেই আপু রান্নাবান্না করছে। তো বাসায় এসে দেখলাম আপু রান্নাবান্না শুরু করে দিয়েছে। তো আপু রান্নাবান্না করছে দেখে আমিও একটু ভিডিও করলাম। তো আজকে আপু করবে ইলিশ পোলাও, আর এই ইলিশ পোলাওটা কিন্তু বাংলাদেশের ইলিশ দিয়ে করছে। আই মিন এই ইলিশটা আপুর বাবা এনেছে বাংলাদেশ থেকে। আপুর বাবা আসছে অনেক দিন আগেই এসেছিলো, কিন্তু লকডাউনের কারণে আমরা আর আপুর বাসায় আসতে পারিনি, আপুরাও আমাদের এখানে যেতে পারেনি। কারণ আপুর বাবা যতদিন ছিল অতদিন লকডাউনের মধ্যেই ছিল, মানে চাইলেও আমরা একজন আরেকজনের সাথে দেখা করতে পারবো না, যার কারণে আসলে দুর্ভাগ্য যে আঙ্কেলের সাথে আমার দেখা হয়নি। কিন্তু খুব ইচ্ছে ছিল আঙ্কেলের সাথে আমার দেখা করার। তো আমি একটা ছোট্ট গিফট এনেছি, আমি জানি না আপনারা এটা পছন্দ করবেন কি না। আলহামদুলিল্লাহ মিতু আপু আর ভাইয়া দুইজনই গিফটটা খুব পছন্দ করেছে। আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম কিছু একটা এমন আপুকে গিফট করব, অনেক দিন ধরে চিন্তা করছিলাম। তো যেহেতু হুট করে আসা, আর হুট করে এই গিফটটা নিয়ে আসা। আর এখানে আপু রান্না করেছে কাবাব, কাবাবটা ভাজবে, আর একটু রোস্টও রান্না করেছে বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা তো মাছটা খেতে পারে না। তো আপুকে অনেক অনেক ধন্যবাদ, এত কম সময়ে এত তাড়াহুড়ো করে যে আয়োজনটা আমাদের জন্য করেছে, এটা আসলে আমাদের জন্য অনেক। কারণ এটা না করলেও হতো, আমরা চেয়েছিলাম যে আমরা বাসায় এসে যা পাবো তাই খাবো, এত আয়োজন আসলে আমরা চাইনি, তারপরও আপু করেছে। আর এই ভাজিটা ভাইয়া 10 মিনিটের মধ্যে তৈরি করেছে, এটা তো রাজনের খুব পছন্দ হয়েছে, আমারও ভালো লেগেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর একটা দিন কেটেছে। রেড ভেলভেট চিজ কেকটা আমি বানিয়ে নিয়ে আসছিলাম, ভিতরটা অনেক সফট হয়ে গিয়েছে, এই জন্য একটু কেমন জানি দেখা যাচ্ছে, কিন্তু আমার কাছে টেস্টটা ভালোই লেগেছে। এখন মিতপুরও বলতে পারবে আসলে টেস্টটা কেমন। আর এই যে ভাইয়া তরমুজ কেটেছে, বাচ্চারা তো তরমুজ খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। ভাইয়া এই তরমুজটা ডিপে রেখে দিয়েছিল প্রায় 4-5 ঘন্টা, কিন্তু বরফ হয়নি, ভালো ঠান্ডা হয়েছে, খেতে আসলে খুবই ভালো লাগছে, গলার ভিতরে একটা ঠান্ডা ঠান্ডা ভাব আসছে। আর মিতু আপু আর
আমি মিলে দুজন একসাথে হয়ে একটু টুকিটাকি ফুচকা বানালাম। আসলে ফুচকা তো রেডিমেড পাওয়া যায় আপন নিচেই, আবার বাঙালি দোকান, সব কিছু রেডিমেড পাওয়া যায় হাতের কাছে, চাইলেই কিনে ফেলতে পারে। আমার মতো না, মানে সব কিছু প্ল্যান করে খেতে হবে বা প্ল্যান করে বানাতে হবে এরকমটা না, আপু চাইলেই হুটহাট সব কিছু তৈরি করে ফেলতে পারে। আর এখানে টক বানিয়েছি, আর এখানে চটপটির যে ভিতরের পুরটা সেটাও বানিয়ে ফেললাম। তো এখন সবাই মিলে আমরা চটপটির কম্পিটিশনে আছি, মানে সবাই মিলে ফুচকা বানাচ্ছি, তারপরে একসাথে সবাই খাবো। তা আমরা কিন্তু সুন্দর একটা বিকাল, সুন্দর একটা দিন কাটিয়েছি। আসলে প্ল্যান করে না কোনো কিছু হয় না, হুটহাটই কিন্তু অনেক সুন্দর সময় কাটানো যায়। আর মাঝখানে আমরা একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম, আমি আগেই বলেছি যে আমরা ঘুরতে যাব দেখি এখানে এসেছি। তা আমরা যেই জায়গাটায় গিয়েছিলাম ওই জায়গাটা আসলেই খুব সুন্দর, আমি অলরেডি ওই জায়গার ছবি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। এখন যদি আপনারা আমার ভিডিও দেখতে চান তাহলে অপেক্ষা করতে হবে, চেষ্টা করব কালকে সেই জায়গার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে। আর এই যে আমরা সবাই মিলে ফুচকা বানিয়েছি, এখন আমরা সবাই মিলে খাবো। তো আমার ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে জানেন তো? লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর হ্যাঁ, আমাদের নজর দিবেন না, আমরা খেয়ে ফেলেছি, এখন নজর দিলেও কোনো লাভ নাই। আর বাংলাদেশে এর চাইতে অনেক বেশি মজার মজার ফুচকা পাওয়া যায়, তো শুধু শুধু আমাদের নজর দিবেন না, ওল্টা কিন্তু আমরা আপনাদের নজর দিব। আর হ্যাঁ, আমাকে কিন্তু ফলো করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমার কিন্তু এই নামে একটা ইউটিউব চ্যানেলও আছে জানেন তো, না জানলে সার্চ দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, ফুচকা খেতে খেতে এখান থেকে বিদায়, আল্লাহ হাফেজ সবাইকে।